সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন ঘিরে আজকে আমরা দেখেছি সারা দেশে বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে এবং এই সব সহিংসতার মধ্যে অন্তত সাতজন নিহতের খবর পাওয়া গেছে নিহতদের মধ্যে দুজন রাজধানীতে তিনজন চট্টগ্রামে এবং দুজন রংপুরের আমরা দেখেছি যে এই অবস্থায় মধ্যে সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে গণমাধ্যমগুলোতে সেখানে তারা বলেছে যে দেশের যত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্কুল কলেজ রয়েছে সেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এর কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় বলছে যে তারা আসলে শিক্ষার্থীদের আহ নিরাপত্তার কথাটি বিবেচনা করে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন এবং একই সঙ্গে আগামী বৃহস্পতিবারের যে এইচএসসি পরীক্ষা সেই এইচএসসি পরীক্ষাটিও কিন্তু স্থগিত করা হয়েছে আমরা দেখি যে মঙ্গলবার সারা দিন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ এবং পুলিশের ব্যাপক সংঘ সংঘর্ষ হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাগুলো ঘটেছে আমরা যদি দেখি যে রাজধানীর সায়েন্স ল্যাব বাড্ডা মহাখালীতে ব্যাপক সংঘর্ষ হয়েছে এর মধ্যে কোটা আন্দোলনকারী যারা আছেন তারা মহাখালী গেটে অবরোধ করেন এবং এর ফলে কিন্তু ঢাকার সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় রাজধানীতে প্রথম মৃত্যুর খবরটি আমরা পাই বিকেল পাঁচটার পরপর সে সময় ঢাকা মেডিকেল থেকে আমাদের প্রতিনিধি জানান গুরুতর আহত অবস্থায় একজন যুবককে সেখানে নিয়ে আসা হয় কয়েকজন পথচারী তাকে নিয়ে আসেন এবং নিয়ে আসলে ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ সেই জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং এই বিষয়টি পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এবং দ্বিতীয় মৃত্যুর খবরটি আমরা পাই সন্ধ্যার পরে সেখানেও একজন যুবক তার বয়স পঁচিশ বছর তাকে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ যেটি ধানমন্ডিতে অবস্থিত সেখান থেকে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন আগে আমরা দেখেছি যে চট্টগ্রামে দুজন দুজন একজন পথচারী এবং একজন শিক্ষার্থীর মৃত্যু খবর জানিয়েছিলেন সিএমপি কমিশনার সাইফুল ইসলাম তিনি বলেছিলেন যে এর মধ্যে একজন যিনি শিক্ষার্থী আছেন শিক্ষার্থীর নাম তিনি জানিয়েছেন ওয়াসিম সেই শিক্ষার্থীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি সুতরাং তারা আসলে নিশ্চিত হতে পারছেন না তিনি আসলে এই আন্দোলনের মধ্যে সংঘর্ষের মধ্যে মারা গিয়েছেন কিনা অন্যদিকে যে পথচারীর কথা বলা হচ্ছে মৃত হয়েছে যিনি নিহত হয়েছেন তার শরীরে কিন্তু বেশ কয়েক জায়গায় জখমের চিহ্ন ছিল অন্যদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন আমরা জানতে পেরেছি তিনি পুলিশের একটি সূত্র এটা নিশ্চিত করেছেন তিনি তার নাম আবু সাইদ তিনি বিশ্ববিদ্যালয়টি ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী অন্যদিকে আমরা দেখি বিকেলে কিন্তু মহাকালী এলাকায় বেশ বড়ো ধরনের সহিংসতা হয়েছে প্রায় দু ঘন্টা ব্যাপী পুলিশের সাথে পুলিশ এবং ছাত্রলীগের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ এগুলো চলতে থাকে এবং এই সংঘর্ষের মধ্যে মহাখালীতে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয় একটি মোটর সাইকেলও জ্বালিয়ে দেওয়া হয়েছে যদিও এখনও পর্যন্ত জানা যায়নি মোটর সাইকেলটি কোনো পুলিশ সদস্যের কিনা এবং প্রায় দুই ঘন্টা এই সংঘর্ষ চলার সময় পুলিশ কিন্তু বেশ কয়েক রাউন্ড শেল নিক্ষেপ করেছে এবং এই পুরো এলাকাটি কিন্তু ওই সময় ছড়িয়ে পড়ে এবং যারা বিভিন্ন কাজে আসলে রাস্তায় বের হয়েছিলেন আপনারা জানেন যে এই সড়কটি মহাকালী থেকে যে বিমানবন্দর সড়কটি রয়েছে খুবই ব্যস্ত একটি সড়ক এই সড়কে যারা ছিলেন তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং এই সময়ে কিন্তু বেশ কয়েক দফায় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় অন্যদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ হয় এবং এ সময় শিক্ষক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি রয়েছেন তারা দাবি করেছেন যে এই দুই পক্ষের সংঘর্ষের মধ্যে চারজন সহকারী প্রক্টর আহত হয়েছেন এবং আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকায় একরকম মুখোমুখি অবস্থানে চলে যায় ছাত্রলীগ পুলিশ এবং আন্দোলনকারীরা অন্যদিকে অন্যদিকে ঢাকা এই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে কিন্তু চারটি জেলায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বিজিবি জানিয়েছে তারা ঢাকা চট্টগ্রাম বগুড়া এবং রাজশাহী এই চার জেলায় প্রাথমিকভাবে কাজ করবেন আপনাদের একটু স্মরণ করিয়ে দিই যে গত সোমবারেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল এই সংঘর্ষে অন্তত তিনশো জনের মতো আহত হয়েছে এবং মধ্যরাতে কিন্তু আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান এবং সেখানেও কিন্তু বেশ কয়েকজন আহত হন